हेलो स्टूडेंट्स ऑफ क्लास 12 আমরা ইউনিট 2 এর সেকেন্ড চ্যাপ্টার শুরু করেছি অর্থাৎ কাশ্যপের সূত্রাবলী তো আমরা লাস্ট দুটো ভিডিওতে কাশ্যপের যে সূত্র দুটো অর্থাৎ KCL এবং KVL অর্থাৎ কারেন্ট ল এবং ভোল্টেজ ল সেটা আলোচনা এবং ব্যাখ্যা করেছি তো সেখানে আমরা লুপ প্রবাহ মেরু ভোল্টেজ নিয়ে আলোচনা করেছি তো আলোচনাটা এবারে এগিয়ে নিয়ে যাব একটা খুব ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে সেটা হচ্ছে পটেনশিওমিটার কিংবা আমরা যেটাকে বাংলায় বলি বিভব বিভাজক একে আমরা ইংলিশে বলে থাকি পটেনশিয়াল ডিভাইডার কিংবা পটেনশিওমিটার তো এটা খুব গুরুত্বপূর্ণ টপিক কারণ হচ্ছে আমাদের এন্ট্রান্স এবং এইচএসএ এখান থেকে থিওরি এবং নিউমেরিক্যাল প্রায় আসে ওই জন্য এটা একটা খুব হট টপিক বলতে পারো খুবই ইম্পর্টেন্ট টপিক তো এইখানে অ্যাকচুয়ালি পটেনশিওমিটারের অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে তো অনেকগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা চারটে অ্যাপ্লিকেশন এই ভিডিওতে আলোচনা করব আর বাকি যে দুটো অ্যাপ্লিকেশন থাকছে সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করে পটেনশিওমিটার পোর্শনটা কমপ্লিট করব তো শুরু করা যাক সবচেয়ে প্রথমে যে হোয়াট ইজ পটেনশিওমিটার কিংবা এই বিভব বিভাজক কি জিনিস না দেখো বিভব বিভাজক কিংবা পটেনশিওমিটার কথাটা কানে এলে সবচেয়ে প্রথমে যে জিনিসটা মাথায় আসে সেটা ক্লাস টেনে এবং ক্লাস টুয়েলভে তোমরা তড়িৎচালক বল আর বিভব পার্থক্যের পার্থক্য পড়েছিলে তো এই দুটো পার্থক্য পড়ার সময় একটা পয়েন্টের কথা নিশ্চয়ই মনে আছে যে বিভব পার্থক্য পরিমাপ করার জন্য আমরা ভোল্টমিটার এবং কোষের তড়িৎচালক বল পরিমাপ করার জন্য পটেনশিওমিটার যন্ত্রটি ব্যবহার করা হয় তো সেই পটেনশিওমিটার জিনিসটা আসলে কি না এটা আসলে খুবই সহজ জিনিস সেটা হচ্ছে কি না দুটো বন্ধনী কিংবা দুটো স্ক্রুয়ের মতো দুদিকে আর এর ইনবিটুইনে কি থাকবে না এর ইনবিটুইনে থাকবে একটা সুষম রোধের তার এরকম ধরো আমি দুটো স্ক্রুয়ের নাম দিলাম এরকম দুটো বন্ধনী কিংবা স্ক্রুয়ের নাম এবি দিলাম তো এবার ব্যাপার হচ্ছে যে এর সুষম রোধযুক্ত তার কেন বলা হচ্ছে না সুষম রোধযুক্ত তার মানে হচ্ছে বুঝতেই পারছো যদি ধরো 1 মিটার লম্বা একটা তার হয় আমি যদি একে সমান 10টা টুকরো করি তাহলে সমান টুকরো যেহেতু বলছি তাহলে প্রত্যেকটা টুকরো রোধ যা হবে অর্থাৎ প্রথম টুকরো রোধ যদি আর হয় বাকি 9টা টুকরো রোধও কিন্তু আর হবে তাহলে সুষম রোধযুক্ত বলা মানে তাই সমান দৈর্ঘ্যের যা থাকবে কিন্তু সমান পরিমাণেরই কিন্তু থাকতে হবে তার রোধ এটা কিন্তু মাথায় রাখতে হবে তো এই যে আমরা ধরেছি যে এ বি একটা সুষম রোধযুক্ত তার বলতে গেলে এইটাই কিন্তু পটেনশিওমিটার তাহলে স্ট্রাকচার কিংবা এর গঠন কত সহজ দেখো এইটাই কিন্তু পটেনশিওমিটার বেসিক্যালি কিন্তু এর অ্যাপ্লিকেশন কিংবা এর প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই ছোট জিনিস কিন্তু অনেক বড় বড় কাজ কিন্তু করে থাকে আমি একটা ছোট্ট নমুনা দেখাই কারণ এটা তো বিভব বিভাজক কিভাবে বিভবটাকে বিভাজন করছে কিংবা কিভাবে একটা পরিবর্তনশীল রোধকের ন্যায় আচরণ করছে অর্থাৎ রিওস্টারের মতো কিংবা কিভাবে একটা কোষের তড়িৎচালক বল নির্ণয় করে দিচ্ছে কিংবা কিভাবে একটা পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস হিসেবে কাজ করছে কিংবা কিভাবে আমরা দুটো কোষের তড়িৎচালক বলকে তুলনা করতে পারবো এই সকল প্রশ্নের উত্তর আমরা এখনই আলোচনা করব এই ভিডিওতেই আলোচনা করব আর এই সবগুলোই কিন্তু এইচএসএ ইম্পর্টেন্ট থিওরি এবং নিউমেরিক্যাল দুটোতেই তো সবচেয়ে প্রথমে জানা যাক যে এই যে এ বি দেখতে পাচ্ছি আমরা একটা সুষমতা আর দুটো বন্ধনীর মধ্যে যুক্ত রয়েছে তো এখানে সিম্পলভাবে যদি বলি যে এই এ বি অংশের যদি আমি দৈর্ঘ্য বলি তো এটাকে যদি আমি ক্যাপিটাল এল ধরি তো এইটা বেসিক্যালি একটা কি না আমি আগেই বলেছি বিভব বিভাজক কিন্তু শুধু যে এবি থাকে তা নয় এর সঙ্গে আরেকটা জিনিস যুক্ত থাকে সে আরেকটা জিনিস কি না সেটা হচ্ছে এইখানে একটা স্লাইডারের মতো একটা জিনিস থাকে এইখানে এই যে বিন্দু স্লাইডারের মতো জিনিস মানে কি এই এবিটা স্থির কিন্তু এখানে একটা স্লাইডার কিংবা জকি বলা হয় এই জকিটা কিন্তু স্লাইড করতে পারে এ থেকে বি যে কোনো জায়গাতে এবারে এই যেখানে যেখানে স্লাইড করে টাচ করছে ধরো এখানে আছে কখন এখানে আছে কখন এখানে আছে তাহলে এই যে রোধকের দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে ইফেক্টিভলি কার্যকরভাবে সেই হিসাবে রোধ কিন্তু পরিবর্তন হচ্ছে আমি একটা ছোট্ট নমুনা তোমাদের কিন্তু এখানে দেখাচ্ছি যেরকম ধরো এ বি অংশের দৈর্ঘ্য আমি ধরেছি এল এবারে আমি এ যে অংশের দৈর্ঘ্য যদি লিখি তো সেটা আমি স্মল এল ধরবো কারণ এটা তো কমই থাকছে বুঝতেই পারছো কারণ এই গোটাটা আমরা এল ধরেছি তো এটা স্মল এল ধরবো তো স্বাভাবিকভাবে এই এ বি অংশের যদি আমি রোধ বলি তো স্বাভাবিকভাবে টোটাল রোধটা ধরবো যেহেতু গোটা তারটা রয়েছে গোটা তারের রোধটাই ধরতে হবে তো সেখান থেকে এই এ যে অংশের যে
রোধ, সেটা অন্য কিছু হবে, সেটা সাপোজ ধরলাম আমি স্মল আর। তো এই যে ক্যাপিটাল আর স্মল আর, এখানে ক্যাপিটাল এল, এই স্মল এল, তো এইটাকে যদি আমরা একটু পর্যবেক্ষণ করি কিংবা একটু ভাবি, তাহলে কি ব্যাপারটা দাঁড়াবে, না একটু যদি আমরা ভেবে দেখি, ব্যাপারটা এইভাবে দাঁড়াবে যে এইখানে স্মল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল এল স্মল এল থাকছে। তো এইখানে যদি আমরা ভেবে দেখি, যেহেতু তারটা সুষম রোধ যুক্ত রয়েছে, অর্থাৎ সমান টুকরো কিংবা সমান অংশে যা রোধ হবে, পরপর যতগুলো সেরকম সমান অংশ থাকবে তাদের রোধ কিন্তু একই থাকবে, তাহলে আমরা এই ক্ষেত্রে কি বলতে পারি, না ক্যাপিটাল এল বাই স্মল এল, যদি আমি অনুপাত বের করি তাহলে এটা দাঁড়াবে ক্যাপিটাল আর বাই স্মল আর। কারণ বলি, কারণ হচ্ছে আমরা এই সূত্র আগেই পড়েছি ক্লাস টেনে এবং ক্লাস টুয়েলভে ওমের সূত্র চ্যাপ্টারে। তো প্রস্থচ্ছেদ এবং আপেক্ষিক রোধ কিংবা রোধাঙ্কের কোনো পরিবর্তন হয়নি, যা চেঞ্জেস হয়েছে লেন্থে, তো আর সঙ্গে এল এমনিও প্রপোর্শনাল থাকে, তো প্রপোর্শনাল আমি ইউজ করেছি। এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে যদি আমি স্মল আরটা বের করে নিই তাহলে এইরকম একটা পাচ্ছি। তো এই ইকুয়েশনটা আমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে একটু পরে। কারণ হচ্ছে দেখো, এই সমীকরণটা দেখলে একটা জিনিস আমরা পরিষ্কার, কারণ ক্যাপিটাল এল এবং ক্যাপিটাল আর এই দুটো কিন্তু ধ্রুবক, কারণ হচ্ছে এবির দৈর্ঘ্যের তো কোনো পরিবর্তন হচ্ছে না, তো রোধ একই থাকছে যেহেতু দৈর্ঘ্য একই। কিন্তু স্মল এলটা আমি পরিবর্তন করতে পারি, কারণ হচ্ছে আমি জকিটাকে স্লাইড করে এ থেকে বি ইন বিটুইন যে কোনো প্লেসে তাকে টাচ করাতে পারি স্লাইড করে করে, যেরকম তোমরা ইলেভেনে প্র্যাকটিক্যাল করার সময় স্লাইড ক্যালিপার্স দেখেছো, স্লাইড ক্যালিপার্সকে আমরা মুভ করাতে পারতাম পুরো এই রেঞ্জের মধ্যে, সেম ওয়েতে এটাকে আমরা কিন্তু মুভ করাতে পারি, এই জন্য একে স্লাইডার বলা হয়। তো এইখানে আমরা যেহেতু স্মল এলটা চেঞ্জ করছি, তাহলে আর এর সঙ্গে স্মল এল এর সম্পর্ক দেখতে পাচ্ছ, স্মল এল কে আমরা বাড়াবো কি কমাবো সেই হিসাবে স্মল আরও চেঞ্জ হবে। তার মানে এই এ যে অংশে কিংবা ইফেক্টিভলি এ সি অংশ যদি বলি, যেহেতু বর্তনীটা যদি ক্লোজ করবো আমরা যখন, তখন কিন্তু বুঝতে পারবো যে এই এ যে অংশের যে রোধ সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তার মানে এই ক্ষেত্রে এই পোটেন্সিয়াল মিটারটা কাজ করছে কার মতো, না সে কাজ করছে একটা পরিবর্তনশীল রোধকের একটা পরিবর্তনশীল রোধকের ন্যায় কিন্তু সে এখন কাজ করছে, অর্থাৎ রোধকের মতো কাজ করছে। তাহলে একে আমরা বলে থাকি কি, রিওস্ট্যাট, অর্থাৎ রোধ পরিবর্তনশীল। তো এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োগের মধ্যে এক, ওয়ান অফ দ্য গুরুত্বপূর্ণ প্রয়োগ বলতে পারো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশনের মধ্যে, যে ফান্ডামেন্টাল অ্যাপ্লিকেশন পরিবর্তনশীল রোধকের মতো আচরণ করা। দ্বিতীয় যে কাজটা আমরা করবো কিংবা দ্বিতীয় যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে যে একটা পরিবর্তনশীল রোধক তো আমরা জানলাম, কিন্তু একটা পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস, পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস, অর্থাৎ আমরা একটা ব্যাটারি দিলাম, তার কি কোষ দিলাম, তার তড়িৎচালক বল নির্দিষ্ট সেটা আমরা জানি, এবারে স্বাভাবিক ব্যবহার করলে মানটা কমে সামান্য, তো সেই কোষটাকে দিয়ে এই পোটেন্সিয়াল মিটারের সাহায্য নিয়ে তাকে কিভাবে আমরা একটা ভ্যারিয়েবল সোর্স, অর্থাৎ একটা উৎস যার তড়িৎচালক বল ভ্যারি করছে, সেটাতে কিভাবে আমরা পরিণত করব। তো এই ব্যবস্থাপনার জন্য আমরা কি ব্যবস্থা নেব, না সেটা হচ্ছে প্রথমত যে জিনিসটা ছিল সেটাতে কোনো পরিবর্তন নেই, যেটা আমি আগেই বলেছি যে আমরা একটা সুষম রোধযুক্ত তার নিচ্ছি, তো এটাতে কোনো চেঞ্জেস থাকছে না, এটা অ্যাজ ইট ইজ এ বি সেরকমই থাকছে, দুদিকে এ এবং বি পয়েন্টে দুটো বন্ধনী স্ক্রু কিংবা যেটা আমরা আগেই বলেছি স্ক্রু থাকে সেটা থাকছে। এইবারে যেটা আমরা নতুন যেটা আমরা অ্যাডিশন এখানে করব সেটা হচ্ছে যে একটা তড়িৎ কোষকে এখানে আমরা কিন্তু এন্ট্রি দিচ্ছি, একটা তড়িৎ কোষ, নাহলে আমি তৈরি করতে পারবো না উৎসটা, তো একটা তড়িৎ কোষকে আমরা এখানে এ বির মধ্যে যুক্ত করলাম, যার তড়িৎচালক বল সাপোজ ধরলাম ই জিরো, এরকম ধরে নিলাম। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো এখান থেকে স্বাভাবিকভাবে কারেন্ট তো পাঠাবেই, তো এখানে আমার জকি সাপোজ এখানে থাকছে, এটার নাম দিলাম আমি জে, আর একে তো এখানে আমরা বুঝতেই পারছো এখানে একটা অংশ এটা, তো এই যে অংশ থাকছে, তো এখানে আমি যদি একে নাম একটা দিয়েও রাখি সি, তো বুঝতেই পারছো এখানে একটা রোধ পরিবর্তন হয়েছে, তো সেই জন্য আমরা এখানে কি বলবো, না এই সমীকরণটা তো আমার অ্যাজ ইট ইজ থাকছেই, এটাতে আমার কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এগুলো তো থাকছেই।
তো এখানে কারণ এ যে অংশের রোধ আমরা আগেই ধরে নিয়েছিলাম স্মল আর, তো নামও আমি চেঞ্জ করিনি, তোমরা নিজেদের বইতেও দেখতে পারো 263 পেজে এই 2021 এডিশনে, তো বর্তনী তোমরা দেখেই বুঝতে পারবে একদম সেম টু সেম এরকম থাকছে। তো এবার প্রশ্ন হচ্ছে এই যে দুটো পয়েন্ট যে রয়েছে, তো এর মধ্যে একটা বুঝতেই পারছো যে একটা বিভব পার্থক্য তো আছেই, নাহলে কারেন্ট ফ্লো হবে কি করে। তো এইখানে প্রথমে যে সাপ্লাইটা দেওয়া হচ্ছে, অর্থাৎ যে সাপ্লাইটা A0 থেকে বেরোচ্ছে, সে সাপ্লাইটা কত হবে না বুঝতেই পারছো, সে সাপ্লাইটা হবে তড়িৎচালক বল বাই রোধ। রোধ অর্থাৎ তখন যকি তো ছিল না, যখন আমি সাপ্লাইটা দিচ্ছি তখন টোটাল রোধটা যেটা থাকছে সেটাই আমরা লিখে ফেললাম, অর্থাৎ এ যে কথা ভাববার দরকার নেই, পুরো এবি অংশের মধ্য দিয়ে কত পরিমাণ প্রবাহ মাত্রা যাচ্ছে, কারণ প্রবাহ মাত্রা পরিমাণ তো আর চেঞ্জ হচ্ছে না, সে তো সেমই থাকছে। এইবারে প্রশ্ন হচ্ছে প্রবাহ মাত্রা হলো, কিন্তু আমরা কি চাইছি এই এ থেকে যে অংশ অর্থাৎ ভি এ যে এর মধ্যে বিভব পতন কিংবা বিভব পার্থক্য কত সেটা জানতে চাইছি। তো কিভাবে পাবো না, প্রবাহ মাত্রা ইনটু রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে কত রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে হচ্ছে এ থেকে যে অংশের রোধ, এ থেকে যে অংশের রোধ কত ছিল স্মল আর, সেই জন্য স্মল আর দিয়ে গুণ করেছি, তাহলে কনফিউশনের কোনো কথা নেই। এবারে আই সমান কত, না আই সমান অলরেডি আমাদের কাছে ভ্যালু রয়েছে, আর সমান কত সেটা অলরেডি রয়েছে, পরীক্ষা করার সময় এটা করতে হবে আগে, নাহলে অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তাহলে দেখো এখানে আরটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে যেটা সেটা হচ্ছে ই জিরো স্মল এল বাই এল। তো এখানে একটু ভাবতে হবে আমাদের, যেটা ভি এ যে মানেই কিন্তু অ্যাকচুয়ালি ভি এ সি, বিভবপার্থক্য একই থাকছে কারণ সে একই ধরা হয়েছে, সি পয়েন্টটাই কিন্তু যে পয়েন্ট আলটিমেটলি। তাহলে এখানে দেখো ক্যাপিটাল ই জিরো আর ক্যাপিটাল এল এ দুটো কিন্তু ধ্রুবক, তাহলে যত আমি এল এর মান চেঞ্জ করব, বাড়াবো কি কমাবো সেটা আমি করতেই পারি, কারণ আমি জকিটাকে উপরে নিচে যেদিকে খুশি নিয়ে যেতে পারি। তো এখানে যদি আমি এদিকে কিংবা আপ ডাউন যেটাই করি না কেন, আমরা দেখতে পাবো স্মল এল এর ভ্যালু বাড়ছে কিংবা কমছে। তো ই জিরোতে একটা ফিক্সড ভ্যালু থাকছে, সাপোজ 1.5 ভোল্ট, তো 1.5 ইনটু প্যারামিটার একটা গুণ হচ্ছে, তো সেই প্যারামিটার যখনই গুণ হবে তখন এই ভিএসি কিংবা এই যে ভি এ যে তার মান কিন্তু সেই হিসাবে পরিবর্তন হবে। তো এখান থেকে পরিষ্কার যে ই জিরোর ভ্যালু যা রয়েছে, তাহলে আমরা বলতে পারি জিরো ভোল্ট থেকে ই জিরোর যত ভ্যালু তত ভোল্ট অবধি কিন্তু তড়িৎচালক বল পরিবর্তন হবে, কারণ কি আমি এলটাকে একটা নির্দিষ্ট প্রান্তে পুরো নিয়ে চলে গেলাম, তখন ভি এ সি ইকুয়ালস টু ই জিরো হয়ে গেলো, কোনো বিভব পার্থক্যই থাকলো না। তারপরে যখন আমি চলে এলাম এলকে যখন ভ্যালু পরিবর্তন করব, তখন স্বাভাবিকভাবে যখন স্মল এল ইকুয়ালস টু ক্যাপিটাল এল হয়ে যাবে তখন ভি এ সি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ই জিরো। তার মানে কি একবারে হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাচ্ছে, আবার জিরো হয়ে যাচ্ছে। তো জিরো কেন হয়ে যাবে না বুঝতেই পারছো, যখন আমরা এই স্মল এল ইকুয়ালস টু জিরো হয়ে যাবে এই ক্ষেত্রে সাপোজ, তখন তো ভি এ সি ইকুয়ালস টু জিরোই হয়ে যাচ্ছে। তাহলে জিরো থেকে ই জিরো অবধি যে কোনো মান কিন্তু হতে পারছে, তার মানে এটা পরিবর্তনশীল তড়িৎচালক বলে উৎসেরই মতো আচরণ করছে। তার মানে দেখো একটা বিভব বিভাজক দিয়ে আমরা যেরকম এখানে পরিবর্তনশীল রোধক তৈরি করতে পারছি, একইভাবে আমরা পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎসও তৈরি করতে পারছি। এবার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন, কারণ পরীক্ষাতে সবচেয়ে বেশিবার যদি কোনো কিছু পরীক্ষাতে এসে থাকে তার মধ্যে একটা হচ্ছে কি না, কিভাবে আমরা একটা তড়িৎ কোষে তড়িৎচালক বল নির্ণয় করব। পোটেনশিওমিটারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন হচ্ছে এটাই, যে তড়িৎ কোষে তড়িৎচালক বল নির্ণয়, অর্থাৎ যাকে আমরা বলি ইএমএফ, তড়িৎ কোষে তড়িৎচালক বল নির্ণয় করা। আর এইটা নির্ণয় করা মানেই, এইটা নির্ণয় করা মানেই হচ্ছে যে আমরা তড়িৎচালক বল তুলনাও করতে পারি। তো এটার ক্ষেত্রে কি করতে হবে না, আমাদের অলরেডি একটা স্ট্রাকচার কিংবা একটা অলরেডি একটা সার্কিট রয়েছে, তো সেই সার্কিটে কোনো রকম কোনো পরিবর্তনের প্রশ্ন উঠছে না, অর্থাৎ আমি বলতে চাইছি যে এইগুলো কিন্তু সব সেমই থাকছে, অর্থাৎ একটা সুষম রোধ যুক্ত তার তো থাকছেই, দুটো স্ক্রু যেরকম ছিল সেটাও থাকছে, বন্ধনী স্ক্রু যেরকম। আর একটু আগেই আমি তোমাদের বলেছিলাম যে একটা সাপ্লাই তো আমাদের এখানে ছিলই, তো এইগুলোতে কোনো চেঞ্জেস থাকছে না, এগুলো নিয়ে আর নতুন করে বলছিও না কিছু। আর টোটাল দৈর্ঘ্য যেটা তোমরা জানো ক্যাপিটাল এল, আর টোটাল অংশের যেটা রোধ সেটা হচ্ছে ক্যাপিটাল আর। এইবারে যেটা কাজ আমাদের যেটা করতে হবে, তোমরা সেটা স্কেল নিয়ে ড্র করতে পারো তাহলে একদম সোজা থাকবে। তো এবার ব্যাপার হচ্ছে যে কাজটা হচ্ছে যার আমরা তড়িৎচালক বলটা নির্ণয় করবো, অর্থাৎ যে কোষের তড়িৎচালক বলটা নির্ণয় করবো
তাকে এখানে যুক্ত করতে হবে। যুক্ত করার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা নির্ণয় করতে হবে তড়িৎচালক বল তার যে ধনাত্মক প্রান্ত সেটা যেন অবশ্যই এর সঙ্গে যুক্ত থাকে, না হলে কিন্তু তড়িৎচালক বল নির্ণয় করা মুশকিল হয়ে যাবে। কেন মুশকিল হয়ে যাবে সেটা আমি একটু পরে বলছি। এইবারে আমরা যেরকম কানেক্ট করি সেরকমই থাকছে, অর্থাৎ এটা সেই এ যে অংশ যেটা ছিল এটা সেই জে থাকছে, আর এখানে যেরকম আমরা করেছি এর আগেও থাকবে। কিন্তু শুধুমাত্র একটা পয়েন্ট এখানে বলবো, এরকম সরাসরি যোগ করলে কিন্তু হবে না, এইখানে একটা গ্যালভানোমিটারের সাহায্য নিয়ে যুক্ত করতে হবে। এই গ্যালভানোমিটার বিক্ষেপই আমাদের দেখতে হবে যে কখন গ্যালভানোমিটার বিক্ষেপ, এই স্লাইডার জকিটা ওপর নিচ করে অর্থাৎ লেফট রাইট করে আমরা দেখব যে কখন গ্যালভানোমিটার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রাটা শূন্য হচ্ছে। কারণ এই তড়িৎ কোষের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রাটা শূন্য না হলে কিন্তু অ্যাকুরেটলি তড়িৎচালক বল নির্ণয় করা সম্ভব হবে না, যেটা ভোল্টমিটারে প্রবলেম হয়, সেখানে নষ্ট ভোল্টটা জিরো হয় না, কিন্তু এখানে নষ্ট ভোল্টটা ইফেক্টিভলি আমরা জিরো করে দেবো। তো এবারে হচ্ছে এরকম গ্যালভানোমিটার দিয়ে আমরা কানেক্ট করে নিচ্ছি, তো এই পয়েন্ট যেটাই হোক একটা নাম সি দিলে হবে। তোমাদের যদি বইতে দেখো তারা এই পয়েন্টটাকে সি নাম দিয়েছে, তো ঠিক আছে কোনো ব্যাপার না, সে এটা দেওয়া এটা দেওয়া কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে মূল ব্যাপার, অর্থাৎ এটা হচ্ছে সেই বর্তনই থাকছে। এবারে জকি যে এখানেই মাঝে যুক্ত করতে পারো কোনো ব্যাপার নেই, যেখানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা শূন্য হবে। এইবারে বলি যে এখানে দুটো প্রবাহ মাত্রার কথা চলে আসছে, কারণ হচ্ছে এখানে যে অংশটা রয়েছে অর্থাৎ আমি বলতে চাইছি এ সি জে এ, এই যে অংশটা থাকছে তো তার একটা স্বাভাবিকভাবে একটা বুঝতেই পারছো একটা রোধ থাকবে। তো তোমাদের বইতে যেহেতু রোধের নামটা দিয়েছে আর জিরো দিয়েছে, সেই জন্য আমি এটা চেঞ্জ করছি না, নাহলে আমি ভাবছিলাম অন্য কিছু নাম দেবো, আর ওয়ান কিংবা আর টু, যাই হোক তো বইয়ের মতোই বলি, তোমাদের পড়তে যেহেতু সুবিধা হবে সেখানে। তো এই যে অংশটা রয়েছে এ সি জে এ, তো এটাকে আমরা স্মল আর কিংবা কোনো কিছু এরকম নাম অনেক সময় দিয়েছি। তো এই যে এ সি জি এ এই অংশে যদি আমরা রোধের কথা বলি, তো এ সি জি এ অংশের রোধ আমি সাপোজ ধরলাম আর জিরো, ঠিক আছে, জাস্ট এইটুকু অংশ, মানে বাকিটা বলছি না, টোটালটা তো আর আছে অলরেডি। এইবারে দেখো এই এ সি জি এ অংশে ই জিরোর জন্য সাপ্লাইটা থাকছে, এই যে ই জিরো, আর যেটা বের করবো তার চরিত্রালয় বল হচ্ছে ই, দুটো তো সেম নয় আলাদা, নাহলে বের করতাম কেন। তো ই জিরো কোষের জন্য যে প্রবাহ মাত্রা সেটা হচ্ছে আই ওয়ান, আর আমাদের এখানে যে রয়েছে যেটা দেখতে পাচ্ছি আমরা যে এইদিকে ই জিরোর জন্য আই ওয়ান আর ই এর জন্য সাপোজ আমি এখানে ধরলাম সেটা কত, না এইদিকে হবে ই এর জন্য কিন্তু সেটা ধরলাম আই টু, কারণ প্লাস সাইনটা দেখো এদিকে এর এইদিকে, তাহলে বিপরীত দিকে। এই জন্য বলেছিলাম শুরুতে আমি যে এ প্রান্তের সঙ্গে ব্যাটারি প্লাসটা যুক্ত করতে হবে, যাতে করে প্রবাহ মাত্রা দুটো বিপরীত দিকে হয়। বিপরীত দিকে হলেই একটা সময় আসবে যখন আই ওয়ান ইকুয়ালস টু আই টু হয়ে যাবে, তখন সাম্য অবস্থা প্রতিষ্ঠা হবে কিংবা নাল পয়েন্ট চলে আসবে, যাকে আমরা বলি তৌল অবস্থা কিংবা প্রতিমিত অবস্থা। তখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে এবং এই এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, তখন নষ্ট ভোল্টটাও শূন্য হয়ে যাবে, তখনই কিন্তু আমরা একদম আদর্শ মান পাবো তড়িৎচালক বলে, মানে অ্যাকুরেট ক্যালকুলেশনটা হবে, নষ্ট ভোল্টটা জিরো হবে, যেটা ভোল্টমিটারের কেসে হয় না। এই জন্য তোমাদের একটা ইম্পর্ট্যান্ট প্রশ্নও আছে এই প্রসঙ্গে বলি, সেটা হচ্ছে কোষের তড়িৎচালক বল নির্ণয়ের ক্ষেত্রে কেন পোটেন্সিওমিটারকে অগ্রাধিকার দেওয়া হয় কিংবা সুপিরিয়র ধরা হয়, কেন পোটেন্সিওমিটার কেন অ্যাকুরেটলি পারে যেটা ভোল্টমিটার পারে না। কারণ ভোল্টমিটারকে কানেক্ট করলে বর্তনীতে প্রবাহ মাত্রা কিন্তু শূন্য হয় না, সেই জন্য নষ্ট ভোল্ট কিন্তু থেকেই যায়। আর কোষের এই ক্ষেত্রে কি হচ্ছে না, আই ওয়ান ইকুয়ালস টু আমরা আই টু করে দেবো এটাকে চেঞ্জ করে করে, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট জিরো, কেন জিরো হচ্ছে না, এখান থেকে এখানে তড়িৎ কোষের মধ্যে জিরো, সেই জন্য এখানে জিরো। তো এখানে জিরো মানে হচ্ছে আমাদের নষ্ট ভোল্টটা জিরো হচ্ছে, নষ্ট ভোল্ট জিরো মানে আমি অ্যাকুরেট ক্যালকুলেশন করতে পারবো। তোমরা মনে করে দেখো তোমরা যে ফর্মুলাও দেখেছো, এখানে নষ্ট ভোল্টটা জিরো হলেই কিন্তু ভি ইকুয়ালস টু ই পাচ্ছি, তো সেটাই আমাদের উদ্দেশ্য কিন্তু। তো এটা করবো কিভাবে না, সবচেয়ে প্রথম যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে আই ওয়ান এবং আই টুর মানগুলো আমরা বের করে নেবো। তো বুঝতেই পারছ আই ওয়ান ইকুয়ালস টু কত হবে না, ই জিরো বাই আর জিরো, আর আই টু যেটা রয়েছে সেটার ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের ই বাই আর জিরো। তো এই যে দুটো এক্সপ্রেশন তোমরা বুঝতেই পারছো জকি দিয়ে আমরা কি করতে চাইছি না, জকি দিয়ে যেটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে এই আই ওয়ান ইকুয়ালস টু আই টু করতে চাইছি। তো এখানে আমার একটা জিনিস বলার রয়েছে, যেরকম তোমরা বইতেও দেখতে পারো যে
I1 আর I2 বলা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে I1 নিয়ে একটা সমস্যা রয়েছে, সেটা কি? না দেখো, I2 সমান E/R0 তো হবেই, কারণ এই অংশের মধ্যেই E তড়িৎচালক বলযুক্ত একটা তড়িৎকোষ রয়েছে। কিন্তু I1 এর ক্ষেত্রে সমস্যাটা কি? না, I1টা যেটা পাওয়া যাচ্ছে সেটা E0 থেকে পাচ্ছে ঠিকই, কিন্তু টোটাল E0টা সে পাচ্ছে না, কারণ বিভবটা বিভাজন হয়ে গেছে। অর্থাৎ আমি জেনে শুনে এটা লিখেছি তোমাদের এই জিনিসটা দেখাবো বলে। এই যে পার্টটা দেখো তোমরা, এই পার্টটা কি ছিল? ভি এসি ইকুয়ালস টু কত ছিল? E0 ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। তার মানে সে পাচ্ছে অংশ এটাই, কিন্তু এই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য কারেন্ট ফ্লো হচ্ছে। তার মানে আমাকে এখানে E0 জায়গায় কি লিখবো আমি? তো তো E0 মনে হলেও কিন্তু E0 হবে না, এটা হবে VAC। VAC অর্থাৎ VAJ। তো VAJ এর মান কিন্তু আমাদের কাছে রয়েছে। তো এই দুটো মান সমান কখন? না, আমরা স্লাইডারটাকে শিফট করে করে দেখব, যখন গ্যালভানোমিটার মধ্যে কোনো বিক্ষেপ হবে না তখন নাল পয়েন্ট পেয়ে গেলাম। তার মানে সেই শর্তটা কি? না, I1 ইকুয়ালস টু I2। তাহলে এখান থেকে আমরা মান বসিয়ে নেব, কারণ এখানে নিশ্চয়ই বুঝতে পেরেছে E0 কিন্তু হবে না, কারণ এই টার্মিনালটা এখানে যুক্ত রয়েছে। আমরা কিন্তু এইটুকু অংশের জন্য পোটেনশিয়াল ডিফারেন্সটা নিচ্ছি, ওই দিকের জন্যই যেটুকু সাপ্লাই, কারণ আমি আগেই বলেছি I1টা হচ্ছে প্রভামাত্রা এই ACJ অংশে ডিউ টু E0। তাহলে প্রভাবটা E0 থাকছে না, E0 এই পোর্শনটার থাকছে, সেই পোর্শনটা হচ্ছে VAC, অর্থাৎ পরিবর্তনশীল তড়িৎচালক বলের উৎস এই রিজিয়নে কিন্তু তৈরি হয়েছে, যেটা আমরা একটু আগেই দেখেছি। ওই জন্য আমি মুছিও নি, যাতে করে তোমরা কম্পেয়ার কিংবা কানেক্ট করতে পারো। তো এখান থেকে দেখো, আমাদের R0 তো এমনিও কেটে যাচ্ছে, তাহলে এখানে E সমান পাওয়া যাচ্ছে VAC। সেই VAC এর মান এখানে আমাদের কাছে রয়েছে E0 ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। এবার একটু লক্ষ্য করে দেখো, E0 এর মান আমাদের কাছে অলরেডি জানা ছিল, যেহেতু এটা গিভেন সেল অলরেডি দিন আগের থেকেই ছিল, অর্থাৎ আগের থেকেই আমাদের কাছে ছিল সেটা E0। সাপোজ 2 ভোল্ট, 1.5, 1.8 কিছু একটা। ক্যাপিটাল এল আমরা আগের থেকেই জানি, সেটা 1 মিটার, তো 1 মিটারই যা আছে। এবারে স্মল এলটা আমরা যেখানে পেলাম নিষ্পন্দ বিন্দু, অর্থাৎ প্রতিমিত অবস্থা যেখানে পেলাম, সে 20 সেন্টিমিটার হোক কি 80 সেন্টিমিটার হোক, হোয়াট এভার, সেই মানটা বসাবো, সেখান থেকে ইটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দেখো কত সহজে আমরা কিন্তু তড়িৎচালক বলের মান পেয়ে যাচ্ছি আননোন সেলের। এটা তো নন সেল ছিল। অনেক সময় কি হয়, এই ক্যাপিটাল ইটাও দেওয়া থাকে না, ক্যাপিটাল E0, সরি, ক্যাপিটাল ইটাও বের করতে হবে, ক্যাপিটাল E0টাও দেওয়া থাকে না, অর্থাৎ এই কোষেরও তড়িৎচালক বল দেওয়া নেই, এই কোষেরও দেওয়া নেই। সেখানে জিজ্ঞেস করে প্রশ্ন যে কিভাবে তোমরা দুটো কোষে তড়িৎচালক বলকে তুলনা করতে পারবে, তো এটা খুবই সহজ হবে, তোমরা পুরো প্রসেসটা সেম থাকবে, আগের ক্যালকুলেশনটা করেই আসতে হচ্ছে, এর জন্য কোনো এই প্রশ্নটা এলেও তো এই ফর্মুলাটা লাগছে, তো এটা তো প্রমাণ করতে হবে, নাহলে কি করে হবে? এটা করে, এটা যখন করে এলে পরীক্ষাতে তোমরা 3 মার্কস পাবে এর জন্য। করে তোমরা কি করলে, এই অবধি গেলে, এইখান থেকে তোমরা অল লিখে E/E0 করে দিলে আর বলে দিলে যে আমরা কোনো মানটাই জানি না। তাহলে দেখো, আমরা দুটো কোষের তড়িৎচালক বলে অনুপাতটা পেয়ে যাচ্ছি, কারণ ক্যাপিটাল এল তো অলরেডি জানাই ছিল এই দৈর্ঘ্যটা, আর স্মল এল তো আমরা স্লাইডারকে সরিয়ে সরিয়ে দেখে নেবো কখন গ্যালভানোমিটার মধ্যে দিয়ে কারেন্ট কিংবা গ্যালভানোমিটার ডিফ্লেকশন কখন হচ্ছে না, তো সেটা প্রতিমিত অবস্থা চলে এসছে যেখানে কোনো ডিফ্লেকশন হচ্ছে না গ্যালভানোমিটার মধ্য দিয়ে। তো সেই মানটা দেখে L/L বের করে নেবো, সেখান থেকে অনুপাতটা দেখে আমরা বুঝে যাবো যে E/E0 মধ্যে কোনটা বড়, কোনটা ছোট, কোনো লেস দেন 1 হলো তখন বুঝতেই পারছি আমরা যে E<E0, গ্রেটার দেন 1 হলো তখন E<E0। তো এইভাবে আমরা কিন্তু বের করে থাকি। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে অজানা কোষে তড়িৎচালক বল নির্ণয়ের ক্ষেত্রেও তোমাদের এই অবধি করতে হবে, আর যদি অনুপাত বলে তখন এইটা করতে হবে। এবারে পরীক্ষা লেখার ব্যাপারে থাকলো, কোথায় কি আছে সেগুলো বলতে হবে, কোথায় প্রভামাত্রা, কার কত রোধ, কেন সমান করলাম, এগুলো থিওরি লিখতে হবে, আর ম্যাথামেটিক্যাল পোর্শন তো আমি করেই দিয়েছি, আর যেগুলো থিওরি পোর্শন সেগুলো আমি মুখে বলেই দিয়েছি, আশা করি অসুবিধা হবে না। এবারে তোমরা ছায়া কিংবা সাঁতরা যে কোনো টেক্সট বই পড়তে পারো, তো সব বইতে রয়েছে, অন্যান্য লেখকের বইও ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। তো 4টে মোট আমরা অ্যাপ্লিকেশন পড়লাম, একটা পরিবর্তনশীল রোধক, একটা পরিবর্তনশীল তড়িৎচালক বল, একটা তড়িৎকোষের অজানা তড়িৎকোষের তড়িৎচালক বল নির্ণয়, এবং দুটো তড়িৎকোষের তড়িৎচালক বলের অনুপাত কিংবা তাদের তুলনা করলাম, কোনটা বেশি কোনটা কম সেটাও জানতে পারলাম। তো এইটা দিয়েই কিন্তু করা যাচ্ছে, আশা করি বুঝতে পেরেছো। আর এটা মাথায় রাখবে, এর সঙ্গে সবসময় পজিটিভটা দিতে হবে, না হলে কি হবে, প্রভামাত্রা কিন্তু একই দিকে হয়ে যাবে, একই দিকে হয়ে গেলে প্রতিমিত অবস্থা কোনোদিনই কিন্তু প্রতিষ্ঠা হবে না। তাহলে নাল পয়েন্ট যদি নাই পাওয়া যায় তাহলে পুরো ফর্মুলা কোনো ক্যালকুলেশনই করা যাবে না, এদিকে কিন্তু নেগেটিভ পোর্শনটা লাগানো যাবে না, এটা কিন্তু যেন সবসময় খেয়াল থাকে, নাহলে I1 I2 একই দিকে হয়ে যাবে, একই দিকে হয়ে গেলে কোনো দিনই তারা পরস্পরকে ক্যান্সেল আউট করে প্রতিমিত অবস্থা তৈরি হবে না, যতই স্লাইডারকে তোমরা উপর থেকে নিচে করে দাও। তো এটা যেন মাথায় থাকে, আর
দুটো অ্যাপ্লিকেশন তোমাদের রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ওই বিভব প্রভেদের পরিমাণটা রয়েছে, আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ, সেটাও পরীক্ষাতে স্পেশালি কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় একটু বড় হলেও সেটা কিন্তু ফাইনাল এক্সামে খুব গুরুত্বপূর্ণ, এবং এন্ট্রান্সেও সেখান থেকে ফর্মুলা মনে রেখে কিংবা এই ফর্মুলা মনে রেখেও অনেকগুলো নিউমেরিক্যাল থাকে এগুলো থেকে, তো তোমাদের এগুলো একটু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো আমরা নেক্সট ভিডিওতে সেই দুটো আলোচনা করে আমাদের পোটেনশিওমিটার পোর্শনের আলোচনা শেষ করব, তারপরে আমরা হুইস্টন ব্রিজের আলোচনায় চলে যাব। তো সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো করে পড়াশোনা করো, কারো কোনো বুঝতে ভিডিওতে অসুবিধা থাকলে তোমরা ফিডব্যাক দেবে এবং কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টিল দেন বাই।